عليكم السلام ورحمة الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত ভাই ফারাজ, আপনি দীর্ঘ একটা ভয়েসের মাধ্যমে আমাদের কাছে একটা সমস্যা তুলে ধরেছেন। আপনার স্ত্রী 17-18 মাস ধরে দীর্ঘদিন ধরে সে জ্বরে ভুগছে এবং বর্তমানে সে সিজারে তার বাচ্চা প্রসব হয়েছে। তো আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু সমস্যা ধরা পড়েনি, আর কবিরাজ দেখিয়েছেন, তাবিজে আপনি বিশ্বাসী নন, এখন কবিরাজ তাবিজ দিতে বলছে, তো আপনি এখন কি করবেন সে ব্যাপারে সমাধান চেয়েছেন। মহতারাম ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু দাওয়াআন ইল্লা আনজালা লাহু ইল্লা ওয়া আনজালা লাহু আল্লাহ যত অসুখ দিয়েছেন তার ঔষধও দিয়েছেন, কেউ হয়তো জেনেছে কেউ হয়তো জানতে পারেনি। তো এখন হয়তো আপনার স্ত্রীর সমস্যাটা ধরতে ধরা পড়েনি, আরো ভালো ডাক্তার দেখান, আরো ভালো চেক আপ করান আপনি, হয়তো ইনশাআল্লাহ সে সমস্যাটা ধরা পড়বে। এক দ্বিতীয়ত হলো যে তাবিজ কবজ করলে ঈমান নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামীমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ কবজ লটকায় সে শিরিক করল। মান আল্লাকা শাইআন উকিলা ইলাই, যে কোনো কিছু লটকায় তাকে সেদিকে সুপোর্ট করা দেওয়া হয়, আল্লাহ তার দায়িত্ব নেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর গায়ে তাবিজ বা জাতীয় কিছু দেখে বলেছিলেন, এটা কেন দিয়েছো? সে বলেছিল, তিনি বলেছিলেন, মিনাল হুমা, জ্বরের কারণে আমি এটা দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইযিদুকা ইল্লা ওয়াহনা, এটা তোমার জ্বর বা অসুখ মাথা ব্যথা এগুলো বৃদ্ধি করবে বই কমাবে না। বুঝে আসছে ভাই? আর এর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা 10 জনের টিম এসেছিল, তাদের 9 জনকে তিনি বায়াত করিয়েছিলেন আর একজনকে বায়াত করাননি। তিনি জিজ্ঞাসা করলেন, কেন আপনি আমাকে বায়াত করালেন না? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমার হাতে তাবিজ রয়েছে। সাথে সাথে লোকটি তাবিজটি ছিঁড়ে ফেললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বায়াত করালেন। তো সম্মানিত ভাই, তাবিজ কবজ লটকানো এটা শিরকি কাজ, এটা দুষ্ট জিনদের কাজ, কুফুরির মাধ্যম ছাড়া এই কাজগুলো হয় না, ঠিক আছে? এই জন্য আপনাকে আমি তাবিজ লটকানোর পরামর্শ দিব না, বরং আপনাকে তাবিজ লটকাতে নিষেধ করব। আর আপনাকে যেটা বলবো, যে যদি সত্যিকার অর্থে জাদু করে থাকে, তাহলে যারা জাদুর ঝাড়ফুঁক জানেন ঠিক মতো তাদের কাছে এর ঝাড়ফুঁক করান। দ্বিতীয়ত, কোরআন ও হাদিসের যে সকল দলিল দোয়া দরুজ রয়েছে, সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারা আর লাস্টের 2 আয়াত, আরও বিভিন্ন দোয়া, এগুলো পড়ে সমস্ত শরীরে ফু দিতে বলেন, 2 হাতে ফু দিয়ে সমস্ত শরীরটাকে মাসা করতে বলেন, ঠিক আছে? পানিতে ফু দিয়ে পানিটা খেতে বলেন, সে আপনার বাড়িতে সূরাতুল বাকারা নিয়মিত তেলাওয়াত করতে বলুন, এবং বাড়িতে সূরাতুল বাকারা উঁচু আওয়াজে বিভিন্ন রেকর্ডারের মাধ্যমে, আপনি যে কোনো রেকর্ডারের মাধ্যমে আপনি সেটা চালিয়ে রাখুন, ইনশাআল্লাহ বাড়ি থেকে শয়তান দূর হয়ে যাবে আর আল্লাহ তাআলা আপনাকে এই সমস্যা থেকে উদ্ধার করুন, আল্লাহুম্মা আমিন। আরও একটা বিষয়, ভালো ডাক্তার দেখাতে ভুলবেন না। আমাদের দেশে যত কবিরাজ আছে বেশিরভাগই ধান্দাবাজ, কিছু না হলেও সে মাথা নাড়াবে আর বলবে যে হ্যাঁ এটা জিন ধরছে বা এই হয়েছে সে হয়েছে, যাতে আপনি তার কাছে নিয়মিত যান এবং সে আপনার কাছ থেকে কিছু টাকা খসাবে। আল্লাহ তাআলা এই সকল ধর্ম ব্যবসায়ীদেরকে হেদায়ত দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যারা এমন কুফুরি করেছে তাদেরকে হয় আল্লাহ হেদায়ত দান করুন, আর না যদি হেদায়ত থাকে বাকি আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেন, ওদের জাদু দিয়ে ওদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ঔষধ ব্যবহার করুন, ভালো ডাক্তার দেখান, ঝাড়ফুঁক করান, কিন্তু তাবিজ কবজ ব্যবহার করবেন না, এটা গুনাহ কাজ। এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কঠিন পরিস্থিতির শিকার হবে আল্লাহর কাছে, কারণ শিরকের উপর তখন মারা যাবে, আর আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।